মুহূর্তত একটা বিগ ব্রেকিং নিউজ আপনার মাজলে লই আইছো, একটা বিগ ব্রেকিং, সচাকৈ একটা বিগ ব্রেকিং। যি আলফা স্বাধীনত আজি কিমান দিনের বন্দী হয়ে আসে মানব বরগোহাঁই নামের সেই যুবকজন, এটা মানব বরগোহাঁই লই মেলি এটা আলফা স্বাধীনে জারি করেছে নোটিস, এখন নোটিস পঠিয়েছে নিউজ চ্যানেললে। এটা আপনাদের শুনে আচরিত হব কি আসলতে মানব বরগোহাঁইক লো আসলতে কি জার্নি জারি করা হয়েছে। আপনাদের মানে একটা অডিও ক্লিপ শুনাম, শুনাবলে চেষ্টা করি। এই মানব বরগোহাঁইক আসলে পাঁচ বছর কারণে এটা আলফা স্বাধীনে কি করবলে লৈছে আপনাদের সচাকই শুনে আচরিত হব। গতি ভিডিওটা আপনাদের সম্পূর্ণকে চক, একদম এই মুহূর্তে একটা সচাকই বিগ ব্রেকিং, কারণ কি হবগে এটা মানব বরগোহাঁই আসলতে মানব বরগোহাঁই কি করা হব আপনাদের শুনে সচাকই আচরিত হব। গতি আপনাদের ভিডিওটি চক সম্পূর্ণকে, আর নতুনক যদি কোনো মো চ্যানেল পুনপ্রথম পাইছে চ্যানেলটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করবলে আপনাদের নাপাহরিব। তাহলে আপনাদের ধুনকে আপনাদের শুনক, আপনাদের কথাখিন শুনিলে ভাল ধরনের শুনিলে আপনাদের সকলখিন কথাই কি জারি করেছে আসলতে কি পঠিয়াইছে সকলখিন কথা। ইয়ার দ্বারা থলগিরি শ্রদ্ধার জনগণের সংযুক্ত মুক্তি বাহিনী সংগঠনের সমূহ আয়োগ অনায়োগ বিষয়া তথা সদস্য সদস্যার জ্ঞাতার্থে জানা হয় যে ন্যস্ত স্বার্থর থলগিরি আসাম যুবক যুবতী চোরাং চোয়া নিয়োগে প্রতি বিপ্লবী কার্য ব্যবহার করা যুদ্ধবাজ ভারত ট্রাষ্টর সামরিক অভিযানের এক অংশ বিশেষ। সম্মিলিত জাতীয় মুক্তি বিপ্লবের সুদীর্ঘ পথ পরিক্রমা ইয়া নিশ্চয়ক নতুন কথা নহয়, সেয়ে জাতীয় দায়িত্বর অনুকূলে অভিজ্ঞতা লব্ধ শিক্ষার আলোকত আত্মরক্ষা আর প্রতিরোধী কলার বাস্তবসম্মত প্রয়োগে প্রতিপক্ষের সকল দূর অভিসন্ধি মহিমূর করে আগুয়াই যাওয়াটহে প্রতিগী স্বাধীনতা সেনানীর প্রধান কর্তব্য। আরম্ভণিতে পাতনিতে এইখানে কথা উল্লেখ করেছে এই বিবৃতি। যা 21 জানুয়ারি 2024 তারিখে সংযুক্ত মুক্তি ফৌজ স্বাধীনের চলমান শিবিরত সংগঠনের স্বার্থর পরিপন্থী কার্য লিপ্ত হওয়ার নিশ্চিত তথ্য প্রমাণ সম্বলিত অভিযোগের ভিত্তি যাবতীয় নীতি নিয়মের মাজেরে নবাগত সদস্য শ্রীমান মানব বরগোহাঁই উরফে শ্রী মুকুট অসম পিতৃ শ্রীযুত দেবেন বরগোহাঁই, মাতৃ শ্রীযুতা রঞ্জুমণি বরগোহাঁই মরাণ গা ডাকঘর প্রেমহরা জেলা গোলাঘাট গ্রেপ্তার করা হয়েছিল। ঠিকনাটি ইয়াত লিখি দিয়া হয়েছে। পিছত সংশ্লিষ্ট প্রশাসনিক পর্যায়ের আর দায়িত্ববাহী বিষয়ের তত্ত্বাবধানত সোধা পোছার অধিক তৎপরতার তদন্ত আরম্ভ করা হয় আর তদন্ত সাক্ষ্য প্রমাণ সহ ধৃত মানব বরগোহাঁই ষড়যন্ত্রমূলক পরিকল্পনার সবিশেষ তদন্তকারী বিষয়ের সম্মুখত নিজ মুখে ব্যক্ত করার উপরও একাধিক গুরুতর অপরাধের কথা অকপতে স্বীকার করে মানব বরগোহাঁই। তার অন্যতম হয়েছে আরক্ষীর বিশেষ শাখার দ্বারা বায়োমেট্রিক্সর উপর প্রশিক্ষণ প্রাপ্ত আর প্রক্ষেপিত গুপ্তচর হিসাবে সংগঠনের যোগদানের অশিলা লই আমার আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা আধুনিক যন্ত্র সংস্থাপনে ধ্বংস করা। ইয়া মানব বরগোহাঁইয়ের বিরুদ্ধে তথ্য প্রমাণ লাভ করেছে আলফা স্বাধীনে, সেইখানে কথা উল্লেখ করেছে, কেবাটাও কথা ইয়াত উল্লেখ করেছে। আর শেহতীয়াকৈ যিখিনি কথা উল্লেখ করা হয়েছে যে শাস্তির কথাখিনি, শাস্তির কথাখিনিত কিয় এই সিদ্ধান্ত লওয়া হল, মৃত্যুদণ্ড কিয় লাভ করা হল, সেইখিনি কথাও উল্লেখ করেছে আলফা স্বাধীনে নিউজ এইটিনলৈ প্রেরণ করা এই বিবৃতিত। আর সেই মর্মে উল্লেখ করা হয়েছে যে সংবিধানের দফা 9 UPC-র অনুচ্ছেদ গ 1 ঘ উ ধ মধিনা ধ 2 আর বিশেষ অনুচ্ছেদ 1-2 অনুসরি ঔপনিবেশিক রাষ্ট্রর হয়ে চোরাংচোয়াগিরি তথা গুপ্ত ষড়যন্ত্রত লিপ্ত থাকার অপরাধক দোষী সাব্যস্ত করে চরম শাস্তিরূপে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় আর ইয়ার কার্যকরীকরণের বিধিসম্মত অনুমোদনের হেতুকে উচ্চতম পরিষদীয় মাননীয় সভাপতি মহাশয়লৈ প্রেরণ করা হয়। কিন্তু সভাপতি মহাশয়ে সাংবিধানিক বিশেষাধিকারের ভিত্তিত মানবীয় খাতির আর বিভিন্ন মাধ্যমত প্রতিফলিত থলগিরির সহস্র জনগণের আবেগ অনুভূতিক সন্মান জানাই গুরুতর অপরাধত দোষী মানব বরগোহাঁই ক্ষেত্র নিম্ন বিচার সদনে গ্রহণ করা মৃত্যুদণ্ডর দরে চরম শাস্তির রায়দানক রদ করে তার পরিবর্তে অন্য শাস্তি প্রদানের হকে নিম্ন বিচার সদনলৈ নির্দেশনাবলী জারি করা হয়। এয়া কিহর কারণে সিদ্ধান্ত লওয়া হল এইখানে কথা উল্লেখ করা হয়েছে। তারপরে অপরাধী আত্মসংশোধনের জড়িয়ে সংগঠনের ভিতর সমর্পিত সেবা আগবাই যাওয়ার সদিচ্ছার অন্তিম সুযোগ বিচারি উচ্চতম পরিষদের সভাপতি মহাশয়ের ওসর লিখিত আবেদন জানাইছে। আর লগতে ভবিষ্যতে এনে ঘৃণনীয় আর জাতিদ্রোহী কার্যর পুনরাবৃত্তি নকরারও নিশ্চয়তার কথা অবগত করেছে মানব বরগোহাঁই, যার পরিপ্রেক্ষিত 18-2-2024 তারিখে পুনের অনুষ্ঠিত নিম্ন বিচার সদনে সকল দিক পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার অন্তত অপরাধীয়ে বিচরা অন্তিম সুযোগক মান্যতা দি মৃত্যুদণ্ডর পরিবর্তে 5 বছরলৈ সংগঠনের সদস্য পদর অযোগ্য ঘোষণা করা হয়।
ফলশ্রুতিত শিবিরত থাকি এবছর কাল শারীরিক শ্রমদান শাস্তির উপরও পরবর্তী চারি বছর ইতিবাচক ভাবধারা আর কর্মসংস্কৃতির জড়িয়ে আত্মসংশোধন হয়ে সদস্য প্রাপ্তির যোগ্যতা তথা বিপ্লবী সত্তা আহরণের উদ্দেশ্যে উত্তরণের দিকত উদ্ভাসিত হওয়ার সুযোগ প্রদান করা হয়। অবশ্যে এই সময়সাত বিপ্লবী সেনানী সকলে পোয়া সকল ধরনের সাংবিধানিক সুরক্ষার সুবিধার বঞ্চিত করব নয়। এই ক্ষেত্র এক নম্বর ফলপ্রসূ কার্যকরী পদক্ষেপ লোক জ্যেষ্ঠ আয়ু বিষয়াক গঠিত এখন তিনজনীয় উচ্চ ক্ষমতা সম্পন্ন নিরীক্ষণ আর পর্যালোচনা কমিটির কর্তৃত্ব প্রদানের দায়িত্ব অর্পণ করা হয়। দুই নম্বর, এই সময়সাত আদর্শ আচরণ বিধি আখরে আখরে মানি চলাত বাধ্যতামূলক হব। আর তিন নম্বর হয়েছে বৃহৎ সংগঠনের বৃহৎ স্বার্থ প্রদান করা অন্তিম সুযোগক সঠিক দিকসমূহ মূল্যায়নের পুনের ব্যর্থ হলে যিকোনো অবাঞ্ছিত শাস্তির বাবে সংযুক্ত মুক্তি বাহিনী অসম জগরিয়া নহব বলে একটা প্রেস বিবৃতি জারি করা হয়েছে। মেজর জেনারেল নয়ন অসমে প্রেরণ করেছে এই প্রেস বিবৃতি, ইমেইল বিবৃতি, যত এইখানে কথা স্পষ্ট রূপ উল্লেখ করা হয়েছে যে উৎকণ্ঠা যৌতূহল আছিল মানক বরগোহাই কি শাস্তি হব, ইতিমধ্যে জীবনের নিশ্চয়তা প্রদান করে থাকে পরেশ বড়ুয়ায়, তথাপিও কি শাস্তি হব, এই শাস্তি সময় কি কি হব সেয়া এই মুহূর্তে আমি আপনার জানালো যে পাঁচ বছরের অযোগ্য ঘোষণা করা হয়েছে সদস্য পদের, এবছর শারীরিক শ্রমদান করব, চারি বছর নিরীক্ষণত থাকিব লাগিব আর যাতে এই ভুল পুনরাবৃত্তি নহয় তার ক্ষেত্রে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে, মানসে প্রতিশ্রুতি প্রদান করা বলে কৈছে, ঘৃণনীয় জাতিদ্রোহী কার্য পুনরায় নকরার নিশ্চয়তা প্রদান করেছে মানক বরগোহাঁই, আর তার পরিপ্রেক্ষিত মৃত্যুদণ্ডের রদ করা হয়েছে মানক বরগোহাঁই।